দিতে হবে সরকারি স্বীকৃতি। আর এই দাবিতে সরব আশা কর্মীরা। ইন্দাস বাঁকুড়া ছদাফা দাবি নিয়ে ইন্দাস বিএমএইচ অফিসে আশা কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন জমা করলো আশা কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, বেতন বৃদ্ধি করতে হবে, দিতে হবে সরকারি স্বীকৃতি। আর এই দাবিতে সরব আশাকর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক আশাকর্মী জানান, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। মাধ্যমিকের ডিউটি থেকে সার্ভে, বিনা পারিশ্রমিকে সব কাজ করাচ্ছে, আমরা বিনা পারিশ্রমিকে কোনো কাজ করব না। তিনি আরও বলেন, আমাদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার কথা ছিল, সেটাও দেওয়া হয়নি। আমাদের সমস্ত দাবি না মানলে 1 মার্চ থেকে আমরা কর্মবিরতিতে নামব। যতদিন না পর্যন্ত আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে, আমরা কর্মবিরতিতে অব্যাহত থাকব। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। আমাদের দীর্ঘদিন যাবত এই আন্দোলন চলছে, কিন্তু সরকার আমাদের কোনো কিছুই কোনো কথা কোনো গ্রাহ্য করছেন না। এবং আমাদের এতটাই স্বল্প মাইনে যে আমাদের সংসার চালানো প্রচুর কষ্ট, আর এই 4,500 টাকা মাইনে আমাদের দুর্বিষহ হয়ে যাচ্ছে। তারপরে সময় সময় কোনো টাকা আমরা পাচ্ছি না। এত কষ্টের মাঝখানেও আমরা এত কিছু আমরা মেনেও আমরা চলছিলাম, কাজ করেই চলছি। কিন্তু আমরা একটা আশার মধ্যে ছিলাম যে মুখ্যমন্ত্রী বাজেটের মধ্যে আমাদের কিছু একটা ব্যবস্থা করবেন বা কোনো কিছু ফিক্স বাতা আমাদের বাড়াবেন। কিন্তু আমরা প্রচুর পরিমাণে আশাহত হয়েছি, হ্যাঁ প্রচুর পরিমাণে আশাহত হয়েছি যে এইরকম বাজেট আমাদের কাছে পেশ হবে। কিন্তু আমাদের এটাই একটাই হচ্ছে অনুরোধ, আমরা আমাদের ফিক্সড ভাতা অত বাড়াতেই হবে। আর 1 মার্চ থেকে আমাদের কর্মবিরতি শুরু হচ্ছে, যতক্ষণ না সরকার আমাদের মেনে নেবে ততক্ষণ আমরা কর্মবিরতি রাখবই, পাড়াতে হবে। এবং মোবাইল সেট দেবেন বলেছিলেন, কিন্তু কোনো কিছু দেওয়ার কোনো কিছু দেননি, মোবাইল সেট দেওয়ার দেননি। তারপরে এমন মোবাইলে এত কিছু আমাদের কাজ করতে হচ্ছে, কিন্তু অথচ আমাদের সেই রকম মাইনেই নেই যে আমরা সেটাতে ব্যালেন্স ভরে যে ফোনের কোনো কিছু আমরা কাজ করতে পারবো। সেই হিসাবে আমরা মোবাইলের কোনো বিল পাই না, কোনো কিছু টাকার কোনো কিছুই আমরা পাচ্ছি না। মাসে ডিপের টাকা ভাগে ভাগে চলে আসছে, আমাদের কোনো কিছু হিসাবও পাচ্ছি না, কিচ্ছু না। আমি সমাপ্তি রজক দাস, আমি বিষ্ণুপুর জেলার স্বাস্থ্য জেলার সহসভাপতি। বিএমএইচ স্যার নাই, বিএমএইচ স্যার মিটিং এ ব্যস্ত আছেন, ওই জন্য আমাদের পিএইচএন দিদি নীলিমাদিকে দিয়ে দিলাম। আশ্বাস দিলেন, বললেন যে সত্যি মাইনেটা বাড়া উচিত। ওরা বলেন ঠিক আছে, আমরা রিসিভ করে নিয়েছেন উনি, হ্যাঁ রিসিভ করে নিয়েছেন। আর উনাকে আমরা বলেও এসেছি যে আমরা 1 তারিখ থেকে কর্মবিরতি করছি দিদি, হ্যাঁ যতক্ষণ না মানবে আমরা এই জিনিসটা আমরা চালিয়ে যাব। উনি বলেছেন ঠিক আছে। বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকারের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফ্ট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত, নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদীঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।